এবার জলটা আমার ফুটেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ। আরও আমি তিন মিনিট মতো ঢাকনা চাপিয়ে রান্না করব। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে আমি ভেজে নেব। এগুলো হচ্ছে সমুদ্রের মাছ, কে বলে ভোলা মাছ, কে বলে শিলা মাছ, কত প্রকারের নাম আছে। এই মাছগুলোকে আমি আর একটু ভালো করে মেলে নিলাম। অন্য কড়া একটা ভেজেছিলাম, আমার রান্না করা আমি ভালো করে কড়া করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খেতে একটু স্বাদ কম, সেজন্য মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। মাছগুলো আমার কড়া করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এই রান্না ভোলা মাছ রান্নার জন্য আমি কী কী মশলা নিয়েছি দেখুন। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, পাঁচফোড়ন নিয়েছি দু পিস, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ নিয়েছি, তেজপাতা, এক পিস শুকনো লঙ্কা নিয়েছি, সর্ষে তেল। এই মাছ ভাজার তেলে দিয়ে দেবো আমি আর একটু তেল। সেই তেলে দিয়ে দেবো এক পিস শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, পাঁচফোড়ন, একটু ফুটে গেলে মশলাটা আমি দিয়ে দেব, কুচানো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার তেলে মরে এসছে। এবার মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব দুটো টমেটো কুচি, আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে এক মিনিট মতো ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, কম আছে তাকে নাড়তে হবে। এবার আমি দিয়ে দিব একটু জল, ঢাকনা চাপিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেব। দেখুন টমাটামটা আমার সুন্দর গলে গেছে। এই মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এই রান্নাটা এত বেস্ট হয়, মাছটা একটু স্বাদ কম, কিন্তু এই মশলাটাকে ভালো করে ভেজে দিয়ে এইরকম টাইপে আমরা রান্না করি, রান্নাটা অনেক টেস্টি হয়। তো আমি জল দিয়ে দেব, পাঁচ মিনিট মতো আমি ঢাকনাটাকে চাপিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে ফুটাবো।
এবার জলটা আমার ফুটেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ। আরও আমি তিন মিনিটের মতো ঢাকনা চাপিয়ে রান্না করব। 5 মিনিট পরে ফিরে এলাম, তরকারিটা আমার সুন্দর ফুটেছে। এর মধ্যে আমি দিয়ে দিব অল্প চিনি, চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিব 4 পিস মতো কাঁচা লঙ্কা। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, তবু আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা চাপিয়ে রান্না করব। এটাকে আজকে আমি সার্ভ করে দেখালাম, খাওয়ানো দেখাতে পারিনি কারণ বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে। এই রান্নাটা যদি আপনারা এইভাবে করে থাকেন অনেক খেতে টেস্টি হয়। একে ভোলা মাছ বা বুড়ি মাছ কত লোক কত প্রকারের নাম বলে থাকেন, প্লিজ প্লিজ এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন, অনেক খেতে টেস্টি হয়। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।